কোনো কোনো জায়গায় বক্তৃতা করতে গেলেই বলি আওয়ামী লীগ আমাদের কাছে রাজনৈতিকভাবে পরাজিত। আওয়ামী লীগ এত বড় একটা দল, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া, সেই দলকে মানুষ এখন ঘৃণা করে, সেই দলের পদত্যাগ চাই মানুষ, সর্বস্তরের মানুষ ঠিক, এবং এই পদত্যাগের দাবিতে অথবা একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে এখন আন্তর্জাতিক বহলও যোগ দিয়েছে। আন্তর্জাতিক বহলের কথা বাদ দেই, আমরা যে সবাই চাইছি কবে যাবে, আমি যদি আপনাদের কাছে বলি বলেন তো কবে যাবে শেখ হাসিনা, শেখ হাসিনা সরকারের পতন কবে হবে, কী আশা করেন আপনারা? জবাব তো সরাসরি দিতে পারবেন না, কিন্তু একটা কথা ঠিক, আগামী চার মাসের মধ্যে অন্তত এই সরকারের পতন হতে হবে। হাততালি দিলেন কেন? চার মাস বললেন যে তারপরে তো নির্বাচন, সেই নির্বাচনেও যদি পতন না হয় তাহলে তো বুঝতেই পারছেন আমাদের কপালে কী আছে। হয়তো আমি এটাকে দুই মাসও বলতে পারতাম, কারণ দুই মাস পরে নির্বাচনের শিডিউল ঘোষণা করলে দেশের মধ্যে কোন বাতাস লাগে আমরা জানি না। অতএব ছাত্র বন্ধুরা, যারা যারা এখানে বক্তৃতা করেছেন, চমৎকার চমৎকার কথা বলেছেন, অনেক আবেগের কথা বলেছেন, উচ্ছ্বাসের কথা বলেছেন, জাগরণের কথা বলেছেন, ঐক্যবদ্ধতার কথা বলেছেন, সব কিছু এমন হতে পারে আগামী দুই মাসের মধ্যে আপনাদেরকে ডিসাইড করতে হবে। আচ্ছা, এখন আমি যদি বলি আপনাদেরকে, এই যে সাড়ে চোদ্দটা বছর গেল, তখন তো এই দেশের ছাত্ররা জাগরণরা এই দুই মাসের মধ্যে পারবেন ইনশাল্লাহ, সবাই বলছেন না তাই না, কয়েকজন বলছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ, না না জোরে চিৎকার করে বললেই যে আমি এটা ভরসা করবো এরকম না। আমি বলছি যে যেই কাজটা চোদ্দ বছর ছয় মাসে পারি নাই আমরা, সেই কাজ দুই মাসের মধ্যে সম্পন্ন করব, কেবল না সফল করব, সেটা পারবো পারবো ইনশাল্লাহ, কিছু শর্তের উপরে নির্ভর করে না। আমি আপনারা বললেই তো বলেছি যে আমি যে তাতেই কনভিন্স হয়ে যাবো এরকম কোনো কথা না, কারণ পৃথিবীতে 50-52 বছর স্বৈরতন্ত্র টিকার ইতিহাস আছে। ফ্র্যাঙ্কো নিরোর কথা জানেন, এই যে হোস্টি মোবারক 32 বছর ছিলেন না, পৃথিবীর বহু জায়গায় এরকম আছে। আমাদের এই সরকার যে 12-15 বছর চলবে তা মনে করেছিলেন কেউ আগে? করেননি। কিন্তু এই সরকার 15 বছর আছে এবং 15 বছর পরেও তারা এরকম একটা ভাব দেখাচ্ছে যে ওদের চুলও কেউ স্পর্শ করতে পারবে না। কীরকম করতে পারবেন? একটা কথা আপনারা যে বলেছেন, ঐক্যবদ্ধতা লাগবে। আমি ঐক্য সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। ঐক্য বলেন, রাজনীতি বলেন, সরকারি বিরোধী আন্দোলন বলেন, এই সমস্ত কিছুর মধ্যে একটা বিশাল আবেগ থাকা উচিত। আমি এই সরকারকে ঘৃণা করি, এটাও একটা আবেগ। কেন ঘৃণা করি? কারণ সে অন্যায় করে, সে জবরদখলকারী, সে অত্যাচার করছে, সে মানুষের মৃত্যুর জন্যে দায়ী, সে দেশের অস্তিত্ব নিয়ে একটা সংকটের মধ্যে ফেলেছে। একই সঙ্গে আমি মনে করি, আমি জানি এই লড়াই করতে গেলে আমাকে অনেক নির্যাতন সহ্য করতে পারে, আমাকে জেল খাটতে হতে পারে, এমনকি আমাকে হয়তো তুলে নিয়ে গুলি করে মেরেও ফেলতে পারে, তবু আমি এই লড়াইটা করতে চাই। নাকি মনে করেন যে লড়াই করবো কিন্তু জান দেবো না, জলে নামবো বেনি ভেজাবো না, এরকম কি হয় সবসময় না? অতএব ওই রকম একটা দৃঢ়তাও আমাদের মধ্যে লাগবে। আবার তার সাথে সাথে বলি, খালি আবেগ দিলেই হবে না, কারণ আমার খুবই সাহস আছে, তো আগুনের মধ্যে ঝাঁপ দিলাম সাহসে, জান গেলে যাবে, লাভ কী? অতএব বুঝে শুনেও তো কাজটা করতে হবে। ঐক্য যে চাচ্ছেন, আমাদের ঐক্যের ইতিহাস সবার কি জানা আছে? বাংলাদেশের ইতিহাসে মানে তখনকার পূর্ব পাকিস্তানে ঐক্যবদ্ধ আন্দোলন, মানে মানুষ সবাই এক হয়ে আন্দোলন করেছে, তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ভাষা আন্দোলন, এবং সেই ভাষা আন্দোলন বিরাট বিজয় অর্জন করেছিল, যার জন্য আমরা এখনও গর্ব করি। ভাষা আন্দোলনে কোনো রাজনৈতিক দলগুলো ঐক্য ছিল না। এই যে আজকের মেনন ভাই, রণ ভাই, অন্যান্যরা ছিলেন, তারা সেই সময় ওই আন্দোলনের নেতৃত্ব লাভ করবেন। সেই সময় গাজীর হক, অন্যান্য যারা ছিলেন, তারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি সামনে আসে নাই, বরঞ্চ রাজনৈতিক দলগুলো তো ভাষা আন্দোলনের জন্য মিছিল করতে নিষেধ করেছিল, 140 ধারা ভাঙতে নিষেধ করেছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য ছয়নি, কিন্তু ছাত্রদের মধ্যে ঐক্য গড়িত ছিল, তারা রাজপথে নেমেছিলেন, গুলি খেয়েছিলেন এবং ভাষা প্রতিষ্ঠা করেছিলেন। 52-এর পরে যদি আন্দোলন দেখেন, সেটা শিক্ষার আন্দোলন, সেই শিক্ষার আন্দোলনেও রাজনৈতিক দলের ঐক্য ছিল না,
ছাত্রদের ঐক্য, এই যে একটু আগে বলছিলেন মেনন ভাইদের কথা, তারা সেই আন্দোলনে একসাথে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই আন্দোলনও জিতেছিল। সেই আন্দোলনেরই ধারাবাহিকতা যেতে যেতে ছয় দফার আন্দোলন 66 সালে, যেটা শেষ পর্যন্ত স্বাধীনতার আন্দোলনের কাছে চলে গেল। খেয়াল করেছেন, স্বাধীনতার মতো একটা এত বড় লড়াই, যুদ্ধ হল, রাজনৈতিক দলগুলোর কোনো ঐক্য হয়নি। শেখ মুজিবুর রহমান খানকে বলেছিল, এই যে ন্যাপ কমিউনিস্ট পার্টি অন্যান্য পার্টিরা বলেছিল, আপনি জাতীয় মুক্তির লড়াই করছেন, স্বাধীনতার লড়াই করছেন, ঐক্য করেন সব দলকে নিয়ে। উনি বলেছেন সব দলকে ঐক্য করার দরকার কি আছে, তোরা তোদের পার্টির সাইনবোর্ড বদলে গেলে আমার পার্টির সাইনবোর্ড নিয়ে নেই, তাই তো উক্তি হয়ে যায়। এটা একটা ইতিহাস, উনি বলেছিলেন। কিন্তু খেয়াল করবেন, ওই আন্দোলন যে জয়যুক্ত হতে পেরেছিল তারও কারণ আবার এই যে 11 দফার ভিত্তিতে এই দেশের ছাত্ররা সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। যদি ছাত্র আন্দোলন না হতো, 69-এর গণঅভ্যুত্থান না হতো, তাহলে শেখ মুজিব কিন্তু জেলেই থাকতেন সম্ভবত, কারণ ওই আন্দোলন তাকে মুক্ত করেছিল, ওই আন্দোলন 6 দফার আন্দোলনকে গতি দিয়েছিল, ওই আন্দোলনের মধ্যেই ছাত্ররা শেষ পর্যন্ত তোমার আবার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এই সব স্লোগান দিয়েছিল, এবং শেষ পর্যন্ত ডাসুর নেতৃত্বে আশাবরমের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের পতাকা উঠানো হয়েছিল। এটা ঠিক, কিন্তু আমাদের দেশের ছাত্রদের অসাধারণ সব গৌরব গাথা আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত বড় গৌরবের ইতিহাস আছে বলে আমি জানি না। সেই ছাত্র গত 14.5 বছর ধরে স্বৈরাচারের সামনে মাথা উঁচু করতে পারেনি, ছোট করছি না কিন্তু এটা একটা রিয়েলিটি। সেই ছাত্র গেস্ট রুমে ওই মুজিববাদী পাণ্ডাদের সামনে নির্লাল হয়ে থেকেছে, ওঠবোস করেছে, যে শাস্তি তারা দিয়েছে সেই শাস্তি মাথা পেতে নিয়ে তবু হলে যাতে একটা সিট থাকে সেই কাজ করেছে, সেটাই তো সত্যি। আমি আপনাদের ভাবার জন্যে বলছি, ঐক্যের কথা যখন বলছেন যে সবাই মিলে এক প্ল্যাটফর্মে ডাকবার কথা বলছেন, 11 দফার আন্দোলন তৈরি করবার সময় সব ছাত্র সংগঠন একসাথে বসেছে, দিনের পর দিন বসতে থেকেছে, কোনো ঐক্য হয় না। ছাত্রলীগের একটাই কথা, 6 দফা থাকতে হবে, আর বাকি যারা ছিলেন তারা বলেছেন না স্যার 6 দফা থাকবে না। শেষ পর্যন্ত যে তারা বুদ্ধিমান ছিলেন তারা 6 দফাকে 1 দফা 2 দফা এরকম করে লিখে লিখে কিন্তু 6 দফা বলেননি, সবগুলো দফার সন্নিবেশিত করে ঐক্যবদ্ধ হয়ে যখন নেমেছেন তখন তারা জিতেছেন। আবার বলি, কিন্তু সেই আন্দোলনকে সামনে এগুবার জন্যে ঐক্যবদ্ধ কোনো আন্দোলন রাজনৈতিকভাবে গড়ে ওঠেনি। আমাদের দেশে ঐক্যবদ্ধ আন্দোলনের একটা বিরাট ধারা, একটা বিরাট উৎসাহ তৈরি করেছিল 54 যুক্তফ্রন্ট নির্বাচন। কিন্তু মজার ব্যাপার কি জানেন, হক ভাসানী সরওয়ার্দী তিনজনই বিরাট বাপের নেতা, কে কার চাইতে বড় সেটা বোঝা যায় না, কিন্তু তিনজনের কেউই কাউকে দেখতে পারতেন না, একসাথে এক মঞ্চে বসলে পরস্পরের দিকে তেমন করে তাকাতেন না, কথাবার্তাও বলতেন না ভালো করে, কিন্তু তারপরেও এই যুক্তফ্রন্টের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, মুসলিম লীগের পতন হয়েছিল এবং নির্বাচনে মুসলিম লীগ জিতেছিল। তার মানে যুক্তফ্রন্ট জিতেছিল, তার মানে আমি বলছি হ্যাঁ, মানে মুসলিম লীগ শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, যুক্তফ্রন্ট জিতেছিল, কথা হয়তো একটু উল্টা হয়েছে। আমি বলছি যে এই যে যখন আপনি ঐক্যের কথা বলেন, লড়াইয়ের কথা বলেন, সেই সময় আপনাকে রাজনীতির যে একটি বিজ্ঞান আছে সেটা ভালো করে বুঝতে হবে। একটা স্বাধীনতার যুদ্ধ কোনো রাজনৈতিক ঐক্য গড়া ছাড়াই জয়লাভ করতে পারে না, এটা তো হবার কথা না। সবাই বলেন জাতীয় মুক্তির লড়াইয়ের চাইতে বড় জাতীয় ঐক্যের প্রশ্ন কোনো জায়গায় নেই, তখন হয়নি। যাক, আমি বর্তমান সময়ের কথায় আসি, এখন কি দেশে ঐক্যবদ্ধ আন্দোলন হচ্ছে? সবাই চুপ করে আছেন কেন? হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম হয়নি, কিন্তু যেই কর্মসূচি বিএনপি ঘোষণা করছে আমরা সবাই সেই কর্মসূচি ঘোষণা করছি, অথবা যেই কর্মসূচি গণতন্ত্র মঞ্চ প্রস্তাব করছে সেটা সবাই মেনে নিচ্ছে। আমরা যুগপৎ আন্দোলন করছি, এর মধ্যে ঐক্যের সুর পাওয়া যায়? মানুষ কি মনে করছে রাজনৈতিক দলগুলো সব এক হয়ে লড়াই করছে, নাকি মনে করছে না? মানুষ মনে করে রাজনৈতিক দলগুলো এক হয়েছে, এক মঞ্চের কথা এসেছিল, জোরদারভাবে এসেছিল, কিন্তু আমরা বুঝেছিলাম
এক মঞ্চ হবে না, এটাই বাস্তবতা। এই এতগুলো বছর ধরে রাজনীতির যে ঘাত প্রতিঘাত, তাতে এরকম একটা সমস্যা হয়েছে যে একদল আরেক দলের চোখে চোখ রেখে কথা বলতে রাজি হয় না। মঞ্চে ওঠা তো দূরের কথা, তারা পরস্পরের মধ্যে যে শুভেচ্ছা বিনিময় করবেন, ঈদেই বলেন মেয়ের বিয়ে ছেলের বিয়ে, সেটা পর্যন্ত নাই। এখন তো এমনি হয়ে গেছে যেরকম আওয়ামী লীগ বিএনপির, মানে আওয়ামী লীগের ছেলের সাথে বিএনপির মেয়ের বিয়ে হবে না, তাহলে সামাজিকভাবে পরিত্যাজ্য হয়ে যেতে পারে। রাজনীতিতে এই রকম অন্যান্য দলগুলোর সাথেও অপরাপর দলের সম্পর্ক হয়েছিল। অতএব এটা বুঝেই আমরা তখন প্রস্তাব করেছিলাম আমরা যুগপৎ আন্দোলন করবার চেষ্টা করি। কেন? আমাদের শিক্ষা ছিল এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সেখান থেকে, সেটাতেও সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো তো এক প্ল্যাটফর্মে আসে নাই, এইখানেও দুই বিশাল নেত্রী ছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এবং কেউ কারো যাইতে ছোটো নন। তারা এক মঞ্চে উঠলে তো বিপদ, কাকে আগে বক্তৃতা করতে দেবেন কাকে পরে, তাহলে বড় ছোটো মামা বাপি হয়ে যাবে। অতএব সেই জায়গাতে আমরা ঐক্য গড়ে তুলতে পারিনি, কিন্তু তারপরেও তো ঐক্যবদ্ধ লড়াই হয়েছে এবং আমরা জিতেছি। আমি যতদূর পর্যন্ত বললাম সেটিকে আপনারা বুঝেছেন? যদি বুঝে থাকেন তাহলে আমার বক্তৃতা শেষ করে ফেলতে চাই। আমরা এই কারণেই বর্তমান এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে একটা যুগপৎ আন্দোলনের কথা বলেছি, সেটা বাস্তবে কার্যকর হয়েছে, সেই আন্দোলন মাঠে নেমেছে এবং আন্দোলন সামনের দিকে যাচ্ছে, কিন্তু একটু গড়গড়িয়ে যাচ্ছে, খুব দ্রুত একদম 100 মিটার স্প্রিন্টের মতো যাচ্ছে না। যেরকম করে যাওয়া দরকার অনেকেই মনে করছেন, মাঝে মাঝে যে আবার থেমে যান ভাই, ব্যাপার কী? আমার কি মনে হয় জানেন, আপনারা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারতেন তাহলে সম্ভবত আন্দোলনের গতি আরও বেশি হতো। কারণ ছাত্ররা যখন নামে না তখন পুলিশ ভয় পায়, ইয়াং ছেলেরা সব যখন নামে তখন বাহিনী টাহিনী কুলায় না, ওদের স্লোগান শুনে পুলিশ ভয় পায়, আর আমাদের যখন দেখে তখন জানে একটা যদি দাবার দেই তাহলে ওরা 100 গজে বেশি দৌড়ে দিয়ে পারবে না, ধরা খাবে। এই জন্যেই তরুণের দরকার, একদম তরুণ রক্ত, ইয়াং ব্লাড, ইয়াং টার্স, যারা আন্দোলন করবার জন্য মাঠে যখন নামবে তখন প্রশাসন সহ সরকার মনে করবে এইবার তাদের সত্যি সত্যি মৃত্যু ঘণ্টা বেজে গেছে। দেখেন আমরা যখন সভা করি ওরা তখন শান্তি সভা করে না, কত বড় বেয়াদব। শান্তির পথে তো আমরাই আছি, আমরা যে এতদিন ধরে আন্দোলন করছি আমাদের পক্ষ থেকে গুলি করে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবার কারণে ওদের কোনো লোক মারা গেছে? যায়নি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ লড়াইয়ের উপরে ওদের নির্দেশে অথবা যে কোনোভাবেই হোক না কেন পুলিশ গুলি করেছে, তাতে 18 জন মানুষ মারা গেছে। তারপরে ওরা শান্তি মিছিল করে, কিন্তু আমি বলি যদি ছাত্রদের মিছিল বেরোতো ক্যাম্পাসগুলো ফ্রি করতে পারতেন এবং শহরের মধ্যে নেমে পড়তে পারতেন তাহলে কিন্তু আওয়ামী লীগের এই দাপট চলত না। খুব দাপট দেখেন আওয়ামী লীগ, কথাবার্তা কত বড়, কত রকম আন্দোলন দেখলাম, ওরা পারবে না। বিএনপি এখন শেষ পর্যন্ত কীরকম করে বাঁচতে পারে সেই চেষ্টা করছে, একটা দুইটা মন্ত্রী তো আছে ওদের ভার্বাল ডাইনের মতো আছে, খালি কথা বলে, খালি কথা বলে, দুনিয়ার ফাউল কথা বলে। এগুলো নিয়ে আপনি যদি বিশ্লেষণ করতে যান তাহলে আপনার নিজেরই মাথা খারাপ হয়ে যাবে। গতকালকে আমি একটা টক শুতে ছিলাম, মানে লম্বা হয়ে যাবে অন্য কথা, এরকম করে কথা বলছে যেন তারা যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু খেয়াল করবেন আওয়ামী লীগের যদি এত বড়ই শক্তি থাকে তাহলে 15ই আগস্টে যখন শেখ মুজিব সপরিবারে মারা গেছেন একটা মিছিল তো বার করতে পারেনি, 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা হয়েছে তখনও একটা মিছিল বার করতে পারেনি তারা। ওরা আন্দোলন ভাঙতে জানে, আন্দোলন করতে জানে না। আন্দোলন যেটা 6 দফার আন্দোলন হয়েছিল আমি একটু আগে আপনাদের কাছে বলেছি, ওটা আওয়ামী লীগ করে, ওটা ছাত্রলীগ করেছিল, ছাত্রদের সঙ্গে মিলে সম্মিলিত সংগ্রাম পরিষদ যেটা হয়েছিল তারা করেছিল। আজও যদি সেরকম করে আমরা পথে নামতে পারি তাহলে আওয়ামী লীগের লোকজন আসলে পালাবার পথ পাবে না। আমি আপনাদের কাছে সরাসরি কোনো প্রস্তাব করতে চাই না, কিন্তু আমি আপনাদের যে উচ্ছ্বাস দেখছি এই উচ্ছ্বাস নিয়ে আমি আপনাদের ক্যাম্পাসে দেখতে চাই, আমি আপনাদের রাস্তায় দেখতে চাই। সম্ভব? এর সাথে বি মেলে না, মনে করেন এর সাথে বি মেলে না, যেরকম করে আমরা বলি তাহলে এ লাইটিংয়ের মোড়ে সমাবেশ করুক, বি পল্টনের মোড়ে করুক,
আবার সেই মিছিল যখন বেরোবে দেখবেন মিছিলের মধ্যে একটা জায়গায় যদি গুলি হয় বাকি সব একাকার হয়ে যাবে। এই ঐক্য গড়বার জন্যেও এই জন্য রাজপথের দরকার। দু একজন যারা বলেছেন যে আমাদের আসলে বাইরের দরকার না, রাজপথ ক্যাম্পাস ফ্রি করা দরকার, ক্যাম্পাসের লড়াই তো করবেনই, কিন্তু এটাও সত্যি এই ছাত্ররা আপনারা যদি রাজপথে নামেন এই মিছিল দেখলে যে হাজার হাজার ছাত্র রয়েছে সেটার ইম্প্যাক্টও অনেক বড় রকম হবে। আমি জানি না, আমি কিন্তু আবার বাগাড়ম্বর ঠিক মনে করি না, আমি বামপন্থীর রাজনীতি করতাম, আমার লেনিন আদর্শের মতো ছিলেন। ওনার একটা বক্তৃতা আছে, একটা লাইন, ডেমাগগস আর ওয়ার্স্ট এনিমিজ অফ রেভলিউশন। ডেমাগগস মানে যারা খুব গরম গরম বক্তৃতা করতে পারে, বলছে ডেমাগগস আর ওয়ার্স্ট এনিমিজ অফ রেভলিউশন। যার কোনো বাস্তবতা নাই কিন্তু পরিস্থিতি গরম করে দিলেন, ওই বক্তৃতা শেষ পর্যন্ত ভালো কাজে দেয় না। অতএব আমি এরকম করে বলতে চাচ্ছি না, কিন্তু মানে আমি এটা চাচ্ছি যেন হয় যে আপনারা যত তাড়াতাড়ি পারেন সেই কাজটা করেন। খেয়াল করবেন আপনাদের জন্য কিন্তু মাসের পর মাস পড়ে নাই, আপনাদের জন্য সবাই আমি মনে করি খুব বেশি হলে সেপ্টেম্বর অক্টোবর এ পার্ট অফ নভেম্বর, তারপরে পাশা বদলে যেতে পারে। পাশা বদলে যেতে পারে মানে তারপরেও যদি সরকার থাকে সেই সরকার নির্বাচনে একটা হাইপ তৈরি করবার জন্য সব কিছু করবে, অর্থাৎ তার মধ্যে পারবেন বসবেন যখন তখন একজন একটা কথা বলবেন আর একজন আর একটা কথা বলবেন, এমন এমন আদর্শগত বিতর্ক থাকে, ডিফারেন্স থাকে, ওই আলোচনা শেষই হয় না। আমাদের নিজেদের মধ্যেও হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়, আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলো একটা মঞ্চে আসতে পারেনি, রাজনৈতিক দলগুলো এখন যুগপথ করছে। সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্র সংগঠন আছেন তারা এক মঞ্চে আসতে পারবেন। আমি বলি যদি পারে, যদি পারে নিশ্চয়ই সেটা হচ্ছে শ্রেষ্ঠ পথ। যেরকম করে হাততালি দিয়েছেন সেরকম ফলাফল দেখবার জন্যই আমি অপেক্ষা করছি আমরা সবাই। কিন্তু আমি বলি যদি সেটা করতে কষ্ট হয়, পারছেন না এরকম মনে হয়, তাহলে যে যেরকম করে পারেন জোট বাঁধেন, তারপরে যুগপথ করেন। একই কর্মসূচি আমাদের সময়ে আমরা যখন 15 দল 8 দল 7 দল করছি তখন তো তার সাথে আবার জামাতে ইসলামা ঐক্যবদ্ধ আন্দোলন করতে চায়, আর আমাদের ব্যাপারটা এরকম জামাতের চেহারাই দেখতে রাজি নেই আমরা। তাহলে জামাত যুগপথ করবে কীরকম করে? জামাত সিদ্ধান্ত নিল, ওনারা তো প্রেস রিলিজ দেবেন যে এই কর্মসূচি, ওরা সাংবাদিকদের থেকে আগেই নেবে, নিয়ে ওরাও একই প্রেস রিলিজ দিয়ে দেবে এই কর্মসূচি আমাদের। পত্রিকায় পড়লে মনে হবে একসাথে 4টা জোট বোধে কর্মসূচি দিয়েছে, তা নয়, কিন্তু তবু তারা সেরকম করেছে, তাতে করে আন্দোলনের ক্ষতি হয়েছে আমি এরকম মনে করি না। আমি মনে করি আন্দোলনের শক্তি যত বৃদ্ধি পাবে তত আমাদের জন্য।